এটা তো আল্লাহ তাআলা তার তার সেই অ্যাবিলিটি আছে, তার সেই এলম আছে বলেই তিনি জানেন। এটা আল্লাহ তাআলার সিফাতে কামাল, যেটাকে আমরা বলি সিম্বল অফ পারফেকশন, মানে পরিপূর্ণতার দলিল। এই এই জানাটা এই উদ্দেশ্যের সাথে মোটে সাংঘর্ষিক না, সে বিষয়টা আমাদের বুঝতে হবে। জি জি, অনেক অনেক ধন্যবাদ, যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, তারপরে নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো করে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি জি, আমি মোহাম্মদ আনোয়ারুল ইকবাল, চট্টগ্রাম থেকে। জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিদাত কাকে বলে, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে আমার অধীনস্থ যে আমার স্ত্রী, আমার ছেলে, কাজের মেয়েরা, জিদেরকে যদি আমি নামাজের জন্য যদি বলি, এরা যদি নামাজ না পড়ে, ভালো কাজের জন্য আদিদের ভালো কাজ যদি না করে, আমার কোনো গুণা হবে কিনা? আচ্ছা, এই দুইটা প্রশ্ন আমার। জি জনাব আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ, উত্তর জেনে নিচ্ছি। জি, তিনি বলেছেন আল বিদআহ কাকে বলে। জি, বিদআহ শব্দটি বা দাল আইন বা দা আয়াবদাউ থেকে এসছে, যেখানে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বিদআ মানে হচ্ছে নতুন সৃষ্টি করা, ইবতেদা মানে হচ্ছে কোনো পূর্ববর্তী মিসাল ছাড়া, দৃষ্টান্ত ছাড়া নতুন সৃষ্টি করা। জি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে নাই থেকে, নাস্তি থেকে সৃষ্টি করেছেন, এই জন্যই তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হচ্ছে বিদআতের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে বিদআত বলা হয় সওয়াবের আশায় কোনো পূর্ববর্তী ওহির দলিল ছাড়া, অথবা ওহির কোনো আমলের দৃষ্টান্ত ছাড়া নতুন কোনো আমল উদ্ভাবন করা এবং প্রচলন করা, এটি হচ্ছে বিদআ। তার মানে হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে এমন কোনো আমলের প্রচলন করা যার যে আমল করার মাধ্যমে মানুষ সওয়াবের আশা করে থাকে, আল্লাহর কাছে নৈকট্য লাভের আশা করে থাকে, অথচ তার কোনো দলিল কোরআনে অথবা সুন্নায় নেই, তার কোনো দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে অথবা সাহাবাদের আমলের মধ্যে নেই। অতএব এখানে কয়েকটা জিনিস প্রণিধানযোগ্য। এক, সেই আমলটি হতে হবে দিনের অংশ, পার্ট অফ দিন, যেই আমল দিয়ে তিনি আল্লাহর কাছে সওয়াবের আশা করছেন, অর্থাৎ এটাকে তিনি ইবাদত হিসাবে চিহ্নিত করবেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, দিনের অংশ হিসাবে ভাববেন। এটা হচ্ছে একটা দিক বেদাতের। দ্বিতীয় দিক হচ্ছে এর কোনো দলিল শরিয়াতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে এর কোনো দলিল শরিয়াতে ছিল না। তৃতীয় হচ্ছে এর কোনো দৃষ্টান্ত শরিয়াতে ছিল না, ফলে আজকের যুগে প্রচলিত এমন কোনো আমল যেটা মানুষ সওয়াবের উদ্দেশ্যে করে থাকে এবং যার কোনো দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যুগে নেই, কোনো দৃষ্টান্ত নেই, এই ধরনের কাজগুলো বিদআত বলে গণ্য হবে। এটি হচ্ছে বিদআত সম্পর্কিত উত্তর যেটা তিনি জানতে চেয়েছেন, বিদআত কি। আর দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন যে আমাদের পরিবারভুক্ত যে সমস্ত সদস্যরা রয়েছেন, সে স্ত্রী হোক, কন্যা হোক অথবা পুত্র সন্তানই হোক, এদেরকে তিনি সালাতের নির্দেশ দিলে যদি এরা না মানে তাহলে তার পাপ হবে কি না? সালাতের শুধু নির্দেশ দিলেই চলবে না, সালাতের তারবিয়াত দিতে হবে। এই কথাটা আমি এই জন্য উল্লেখ করলাম যে আমরা ট্র্যাডিশনালি অনেক কিছু শিখি, কোরআন সুন্না থেকে অনেকগুলো টেক্সট আমরা পাই, সেগুলো হয়তো মুখস্থ করি, জানার চেষ্টা করি, কিন্তু এই জানার চেষ্টা করা মুখস্থ বিদ্যার সাথে সাথে তারবিয়াত প্রয়োজন, তারবিয়া প্রশিক্ষণ, এবং যেটা হচ্ছে প্রপার এডুকেশন সব দিক থেকে, মন, মানসিকতা এবং প্র্যাকটিস, এসব দিক থেকে মানুষকে তারবিয়াত দেওয়া। সালাতের নির্দেশ যদি কোনো বাবা তার ছেলে বা মেয়েকে দেয় এবং বেত্রাঘাত করে যে সালাত পড়তে হবে, এটা তারবিয়াত হলো না। তাদেরকে কনভিন্স করা, তাদেরকে বোঝানো বোঝানো এবং সালাতের স্থানে নিয়ে যাওয়া, বাসায় সালাত কায়েম করা, মসজিদে তাদেরকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তারবিয়াত। ফলে এভাবেই ছেলেমেয়েরা বাবাদের থেকে, মায়েদের থেকে শিখতে থাকবে। তো আমি যেটা আমাদের আনোয়ার ইকবাল ভাইকে পরামর্শ দেবো, সেটি হচ্ছে তিনি সালাতের নির্দেশ দেওয়ার আগে সালাতের তারবিয়াতটাও দেবেন, সালাতের জ্ঞানটাও দিবেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করতেন সেভাবে সালাত আদায় করার মোটিভেশনটা দিবেন, তারপরে নির্দেশ দেবেন। এরপরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, এবং তারা যদি না মেনে থাকে তার কোনো দায়িত্ব থাকবে না। নিচ্ছি এখন টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি
আচ্ছা রুহুল আহমদ জি বলুন। গত কয়েকদিন আগে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন যে আল্লাহ নিরা কান্না, এই বিষয়ে একটু জানতে চাইছিলাম যে কোরআনের কোন সুরার কোন আয়াতে এই বিষয় আছে জানতে চাইছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের ইমাম আবু হানিফা নাকি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, এইটা জি জি ধন্যবাদ আপনাকে জেনে নিচ্ছি আপনার প্রশ্নের উত্তর। আল্লাহ সম্পর্কিত আল্লাহর দাত, এই যে আল্লাহর আকারের কথা তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, তাকে কি নিরাকার বলবো নিরাকার না মানে আকার আছে, এই ধরনের প্রশ্নগুলো আর জবাব কিন্তু আমরা কোরআনের টেক্সট থেকে পাই, হাদিস থেকেও পাই। তিনি সেটাই জানতে চেয়েছেন দলিল কি। আল্লাহ তাআলা তার দাত সম্পর্কে বক্তব্য রেখেছেন, তিনি নিজে বক্তব্য রেখেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য রেখেছেন। আল্লাহ নিজের সত্তা সম্পর্কে, তার সত্তা সম্পর্কে, তার সত্তা বলতে তার নিজ সম্পর্কে, নাফস যেটাকে আমরা সেলফ বলি, তার সেলফ সত্তা সম্পর্কে। আমরা এটা বলবো না যে আল্লাহর দেহ, এ কথাটা মানে যেহেতু কোরআনে সুন্নাহ কোথাও আসেনি, তাহলে আল্লাহ তার নিজের সত্তা সেলফ যেটাকে আরবিতে বলবো নাফস সম্পর্কে বলেছেন। নাফস বলতে আবার এখানে রুহ বোঝানোর উদ্দেশ্য নয়, তার সেলফ বোঝানোর উদ্দেশ্য। তাহলে আল্লাহ এখানে কোরআনে বলেছেন তার ইয়াদ সম্পর্কে, তার হাত, আল্লাহ কোরআনে তার আইন বা চোখ সম্পর্কে বলেছেন, আল্লাহ কোরআনে তার কোরআনে এবং সুন্নায় মিলিয়ে তার কদম এবং রিজল সম্পর্কে বলেছেন, পায়ের সম্পর্কে, পা সম্পর্কে যেটা যার অর্থ পা এবং ফুট দুটো। এইভাবে আল্লাহ তাআলা তার সত্তার অনেকগুলো ডেসক্রিপশন দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, সিফাত বর্ণনা করেছেন। তো এগুলোকে সালাফে সালেহীন ইনক্লুডিং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের মানহাজ হচ্ছে, মেথোডোলজি হচ্ছে যে এগুলোকে তার হাকিকি অর্থে আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং কোনো ধরনের তার সৃষ্টির সাথে সামঞ্জস্য এবং তুলনা না করা, সাদৃশ্য সাব্যস্ত না করা। তাহলে আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর কদম এগুলো তার সাথে সম্পৃক্ত এবং তার তার শানের সাথে সম্পৃক্ত, এগুলোর কোনো শাখা কি বাস্তবিকই আকৃতিতে চোখের অস্তিত্ব রয়েছে, চোখ আছে আল্লাহর, অফকোর্স আল্লাহর কি হাত আছে, পা আছে, নাকি কি হাকিকি আছে, নাকি এটি কি রূপক অর্থে, না রূপক অর্থে উপমা উপমা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, না না যে আমি দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সর্বদ্রষ্টা, জি দেখছেন। তো এটি কি আল্লাহ লাতুসনা আল ফুলকা বিআইনি এভাবে আওকামা কাল মানে আমার চোখে সামিউম বাসির, ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ তিনি বলছেন যে আমি নিশ্চয়ই আল্লাহ দেখতে পান, তিনি শুনতে পান, তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বশ্রোতা। তো এগুলো কি আসলে হাকিকি অর্থে তার কি কান রয়েছে, চোখ রয়েছে, সেটি বোঝাচ্ছেন নাকি হাকিকি অর্থ বোঝাচ্ছে, যেমন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম এবং আমার চোখের সামনে যেন নৌকা তৈরি করা হয়, এই যে আয়াতটা বলা হয়েছে এখানে আইন শব্দটা উল্লেখ করা হয়েছে, এগুলোকে রূপক অর্থে বলার কোনো দলিল নাই। প্রথম কথা হচ্ছে আল্লাহ যখন তার নিজের সম্পর্কে কোনো শব্দ উচ্চারণ করেন সেটা প্রকৃত অর্থে ব্যবহৃত হওয়ার জন্যই করেন, রূপক অর্থে ব্যবহৃত হওয়ার জন্য যদি কোনো দলিল থাকে তখনই শুধু রূপক অর্থে যাওয়া জায়েজ, কিন্তু আল্লাহ নিজের সম্পর্কে যা বলেছেন সেখানে কোনো মাজাজ নেই। এটি হচ্ছে সালাফে সালেহীনের এবং প্রিভিয়াস সকল ওলামাদের এটি হচ্ছে ঐক্যমত, আল্লাহর সিফাতগুলো অ্যাট্রিবিউটগুলো কোনোটা কি রূপক অর্থ বলা যাবে না, তাহলে তো মানুষ সব বলে ফেলবে এরকম, যেমন সামি আল্লাহ সর্বশ্রোতা এটাকেও মানুষ রূপক অর্থে নিয়ে যাবে, আল্লাহ সর্বদ্রষ্টা এটাকেও মানুষ রূপক অর্থে নিয়ে যাবে। তো সমস্ত রূপক অর্থ মানে কি, যেটাকে সুররিয়ালিজম বলা হয়, রিয়ালিজম সেখানে নাই, প্রকৃত অবস্থা সেখানে নাই, হাকিকি সিফাতটা অ্যাট্রিবিউটটা সেখানে নাই। যদি রূপক বলা হয় তাহলে আসলের অস্তিত্ব সেখানে থাকে না। যখন বলা হয় যে আমাদের ঘরে একটি বাঘ এসেছে, আরবিতে বলা হয় জাআনি আসাদুন, অর্থাৎ কোনো বীর প্রকৃতির কোনো লোক এসছে, তখন বাঘের মূল অস্তিত্বকে এখানে অস্বীকার করা হয় এবং সেটা শুদ্ধ, এখানে রূপক অর্থ। একটা লোককে যে বাঘের মতো শক্তিশালী বীর তাকে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে বাঘের সাথে, অতএব অরিজিনাল বাঘ আসলে আসেনি, এ কথাটা সত্য। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যদি আমরা তার অরিজিনাল অ্যাট্রিবিউটগুলো, তার গুণগুলো, সেটা হোক সত্তাগত অথবা তার ফেইলি কোনো গুণ, এই গুণগুলো যদি হাকিকাতটাকে অস্বীকার করা হয় তাহলে তার অরিজিনাল আর থাকে না, তখন আল্লাহর পুরো জিনিসটাই হয়ে পড়ে রূপক। এবং সালাফে সালেহীনের মানহাজ হচ্ছে, মেথোডোলজি হচ্ছে, আল্লাহর কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কোনো রূপক কিছু নেই, সবটাই হচ্ছে হাকিকি। অতএব যে কথা তিনি বলেছেন যে আল্লাহ নিরাকার নন, হ্যাঁ এগুলোর দলিল পাওয়া যাচ্ছে এই সমস্ত আয়াত থেকে, কিন্তু আল্লাহর একটা দেহ আছে, আল্লাহ সাকার, এই ধরনের
কথাগুলো বলাটাও সঙ্গত নয়। যেটা আমাদেরকে বলতে হবে, যেটা মানহাজ, সেটা হচ্ছে আল্লাহ স্বয়ং তার কালামুল্লাহ কিতাবের মধ্যে নিজে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নার মধ্যে যা যা কিছু তার সত্তার সাথে রিলেটেড অথবা তার কাজের সাথে রিলেটেড যা কিছু সাব্যস্ত করেছেন সেটাকে সেই অরিজিনাল অর্থে হাকিকি অর্থে সেটাই সাব্যস্ত করতে হবে। এর অতিরিক্ত নিজের থেকে বানিয়ে কোনো শব্দ উচ্চারণ করা এটা ঠিক হবে না। অনেক ধন্যবাদ। আর কি প্রশ্ন ছিল? না, এটাই তিনি প্রশ্ন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নিচ্ছি আবার একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল থেকে আলাউদ্দিন বলছিলাম। আচ্ছা জি বলুন। আমার প্রশ্ন হলো বিতর নামাজের সময় দোয়া কুনুত বাদে কি অন্য কোনো দোয়া করা যাবে কিনা? আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ জানাবো আলাউদ্দিন। জেনে নিচ্ছি বিতরের দোয়া কুনুতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দোয়ার যে কোনোটাই পড়তেন, একটা পড়তেন আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত ওয়া আফিনা ফি মান আফাইত ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইত ইলা আখির হাদিহি দোয়া। আর আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা থেকে যে দোয়াটা সাধারণত আমাদের দেশে আমরা পড়ি। প্রথম দোয়াটা আমরা হারামাইনের ইমামকে এবং আর অনেককে পড়তে দেখি, দুটোই শুদ্ধ। শেখ শুরাইম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই দোয়াটা পড়তেন এবং অন্যটাও পড়তেন, আর আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত এই দোয়াটা আরও অনেক ইমাম সাহেবরা পড়ে থাকেন। তো দুটোই শুদ্ধ, যেহেতু সুন্নায় সাব্যস্ত হয়েছে। তিনি প্রশ্ন করেছেন এর অতিরিক্ত আর কিছু করা যাবে কিনা। হ্যাঁ, এর অতিরিক্ত আরও কিছু দোয়া পড়ার দলিল শরিয়াতে আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বেতেরের কুনুত ছাড়া তিনি অন্যান্য সলাতেও কুনুত পড়েছেন। যখন মুসলমানরা খুব বিপদগ্রস্ত ছিল তখন এই ফরজ সালাতে কুনুত পড়া, বিশেষ করে যেমন মাগরিবের শেষ রাকাতে অথবা ফজরের শেষ রাকাতে এর বিধান আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দুশ্মনদের বিরুদ্ধেও দোয়া করেছিলেন, যেটা বেতের কুনুতের মধ্যে নেই। তো সেই হাদিসগুলো দলিল যে কুনুতের বেতের কুনুতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়েছেন তার অতিরিক্ত পড়া যাবে, যেহেতু সালাতের মধ্যে কুনুত পড়ার বিধান রয়েছে। অতএব নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়েছেন তিনি বলেননি যে এর অতিরিক্ত করা যাবে না, যেহেতু কুনুত দোয়া, অতএব দোয়ার মধ্যে অতিরিক্ত সংযোজন করা যাবে। জি ধন্যবাদ। জনাব রুহিল আহমদের আরেকটি প্রশ্ন ছিল, সেটি ছিল যে হযরত ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এরকম একটি কথা তিনি বলেছেন, সত্যি কিনা? জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে স্বপ্ন দেখেছেন, সহি কোনো সনদ আছে বলে আমার জানা নেই, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে কোনো ব্যক্তি আজকাল আমাকেও কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে তারা আল্লাহকে স্বপ্ন দেখেছেন। এখন আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই তার চেয়ে বড় প্রশ্ন এটা এটা হতে পারে যে এটা কি সম্ভব আল্লাহকে স্বপ্নে দেখা? তাহলে তো যিনি দেখুন না কেন, স্বপ্নে দেখা তো অসম্ভব কিছু নন, উদ্ভট কিছু স্বপ্নে মানুষ দেখতে পারে, স্বপ্নে দেখাটা কিন্তু কোনো দলিল না। এই জিনিসটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে, সম্ভব কিনা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করেছেন, বলেছেন যে ব্যক্তি তাকে তার অরিজিনাল সূরাতে দেখেছে, যে সূরাটা আমরা সামাইল থেকে পাই, তাহলে ফাকাদ রাআনি, সে যে আমাকে প্রকৃতভাবেই দেখেছে। তাহলে এই দেখার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দেখাটা সত্য, এই দেখার মধ্যে সন্দেহ নেই। কিন্তু আল্লাহকে দেখার ব্যাপারে এমন কোনো ইনফরমেশন ওহি মারফত আসেনি। অতএব কেউ যদি স্বপ্ন আল্লাহকে দেখেছে সেই দেখাটা স্বয়ং আল্লাহকে সঠিকভাবে দেখা এর কোনো দলিল নেই, অতএব সেটাকে বলা যাবে না। আর আমরা জানি যে কোরআনের দলিল এবং হাদিস থেকে যেটা আমরা জানি, যেমন সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে অনেকগুলো হাদিস আছে যে তোমরা আজকের এই পূর্ণিমাকে যেভাবে স্পষ্টভাবে দেখছো তোমাদের রবকে এইভাবে স্পষ্টভাবে দেখবে, এরকম হাদিস তো আছে। আর এছাড়া ইলা রব্বিহা নাযিরা, সে তার রবের প্রতি তাকিয়ে থাকবে, কোরআনের আয়াতও আছে। অতএব পরকালে তো আল্লাহকে দেখবে। এখন দুনিয়াতে যারা স্বপ্নে আল্লাহকে দেখছে তাদের দেখা সেটা শুদ্ধ কিনা সেটা যাচাই করার কোনো সুযোগ নেই রয়েছে, তা এটি একটি প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন কি দেখবে, যদি কোনো কিছুই না থাকে তাহলে কি দেখবে? আল্লাহর দাঁত যদি না থাকে, এখানে নিরাকার বললে একটা জিনিস ইয়া হয়, তার দাঁত বলে কিছু নেই, তার অস্তিত্ব বলতে আর কিছু নেই, তাহলে কি দেখবে? আল্লাহর অস্তিত্ব আছে, ওজুদ আছে। ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে আরিফুল রহমান বলছি। জি জনাব আরিফ বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে আপনার, আমরা যে কবরস্থানে যে যে দোয়া করি ওইটা আসলে প্রকৃত দোয়াটা কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার, যে আমরা যে দোয়ার মধ্যে যে শুধু আল্লাহর গুণবাচক নামগুলো ছাড়া আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূল বা কোনো আউলিয়া পয়গম্বর ওনাদের উসিলা দিয়ে দোয়া চাইতে পারবো? আচ্ছা জেনে নিচ্ছি তাহলে। জি প্রথম হচ্ছে কবরস্থানে গিয়ে যে দোয়াটা আমরা পড়বো জিয়ারতের জন্য, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে
السلام عليكم أهل الديار من المسلمين والمؤمنين وإن إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم نسأل الله لنا ولكم العافية এর অর্থ হচ্ছে কবরবাসী মোমিন মুসলিমরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ও চিরেই আমরাও তোমাদের সাথে মিলিত হব আল্লাহ আমাদের পূর্ববর্তী যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন এবং পরবর্তীতে যারা ঈমান নিয়ে আসবেন সবার উপর রহম করুন এবং আল্লাহর কাছে আমরা তোমাদের জন্য আমাদের জন্য নিরাপত্তা চাচ্ছি এটি হচ্ছে হাদিসের মধ্যে আশা বাণী অতএব যে কেউ জিয়ারত করতে যাবেন তারা এতটুকুই পড়লেই যথেষ্ট হবে এবং যারা মক্কায় অথবা মদিনায় মদিনার যেমন মুআল্লা কবরস্থান এবং বাকির গোরস্থান যেটা মদিনায় রয়েছে মক্কায় মুআল্লা গোরস্থান এই দুটোতে যাবেন দেখবেন যে সেখানে খুব বড় আকারে এটা লেখা আছে তো সেখানে লেখা থাকাটা আমাদের জন্য দলিল না বরং আমরা এই দোয়াটা পেয়েছি সুন্নার মধ্যে হাদিসের মধ্যে অতএব এতটুকু পরিমাণ কেউ যদি দোয়া করেন জিয়ারতের কবর জিয়ারত করতে গিয়ে তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ তিনি আরেকটি বিষয় বলেছেন যে দোয়ার মধ্যে আমরা কি কোনো ব্যক্তির ওলি আউলিয়া অথবা নবী আম্বিয়া তাদের ওসিলা দিতে পারবো কি না ওসিলার ক্ষেত্রে মাত্র তিনটা ওসিলা দেয়া যায় প্রথম হচ্ছে আল্লাহ তাআলার যে সুন্দর নাম রয়েছে এবং গুণবাচক যে নামগুলো রয়েছে গুণগুলো রয়েছে সেগুলোর ওসিলা দেওয়া যায় যেমন আমরা বলতে পারি হে আল্লাহ তোমার সুন্দর নামগুলো এবং মহান গুণাবলীর ওসিলা দিয়ে তোমার কাছে চাচ্ছি অথবা বলতে পারি আল্লাহুম্মা ইন্না نطلب منك بأنك السميع وبأنك الرحيم وبأنك الرحمن ارحم علينا হে আল্লাহ যেহেতু তুমি বলেছো তুমি সবকিছু শোনো তুমি আমাদের দোয়া শুনছো তুমি যেহেতু দয়ালু করুণাময় অতএব আমাদের উপর করুণা করো এই ধরনের ওসিলা টাইপ যায় আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না এটা তো দলিল আল্লাহুম ইন্নাক আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আচ্ছা আর আরেকটা ওসিলা হতে পারে আমাল সালিহা ربنا اننا امننا فاغفر لنا ذنوبنا হে আল্লাহ আমরা ঈমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করো অর্থাৎ ঈমানের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো আমাল সালেহের ওসিলা আমাদেরকে ক্ষমা করো এটা হতে পারে আর আরেকটা ওসিলা হতে পারে জীবিত সৎ লোকদের দোয়া অর্থাৎ জীবিত যারা আছেন যাদেরকে আমরা ভালো বলে জানি ঈমানদার আমলদার এলেমওয়ালা তাদের কাছে গিয়ে বলবো আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন এটা জায়েজ তাইলে তাদের দোয়ার দ্বারা আমি উপকৃত হচ্ছি এটাই হচ্ছে দোয়া দ্বারা জীবিত লোকদের দোয়া দ্বারা ওসিলা তাহলে মৃত ব্যক্তির দোয়া দ্বারা ওসিলা করা যাবে না আমার দোয়ার মধ্যে আমি বললাম মৃত যারা চলে গিয়েছেন যেটা তিনি হয়তো উলিয়া উলিয়া এবং নবী আম্বিয়া তো কেউই আর জীবিত নেই এদের কথা বোঝাচ্ছেন যে এদের কারো ব্যক্তির ওসিলা দিয়ে এদের কারো মর্যাদার ওসিলা দিয়ে এদের সবাই ভালো ছিলেন ইমানদার ছিলেন আলেম ছিলেন সে ওসিলা দিয়ে ওসিলা করার কোনো দলিল শরীয়তে নেই বিধায় ওলামাদের বক্তব্য হচ্ছে অন্যের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না আর তাছাড়া কোরআনে তার দলিল সমর্থনে দলিল আছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা একজন আরেকজনের পাপ যেমন বহন করবে না একজন আরেকজনের মাধ্যমে উপকারও পৌঁছাতে পারবে না জি ধন্যবাদ যাচ্ছি কলারের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই আমার প্রশ্ন ছিল প্রথমে ওই যে পুরুষ এবং মহিলা এই দুইয়ের মধ্যে কি নামাজের মধ্যে কি কোনো পড়ার পার্থক্য আছে না নামাজ পড়ার আর আচ্ছা আমার সেকেন্ড প্রশ্নটা হইছে যে প্রত্যেক মুক্তাদির সরব এবং নীরব নামাজে সূরা ফাতিহা পড়া জায়েজ আছে কিনা জি এই দুটি বিষয় তো এর আগে অনেকবারই আলোচিত হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা দুটোর বেশি প্রশ্ন নিতে পারছি না দুঃখিত আপনি আবারও ট্রাই করবেন অন্য পর্বে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লামের ইনস্ট্রাকশন হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো এই নির্দেশটা নারীদের জন্য এই নির্দেশটা পুরুষদের জন্য অতএব মৌলিক কোনো ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই তারা কেরাত আদায় কিয়াম আরকানগুলোর আদায় তারতিব এবং অবস্থান সবই সেম থাকবে হ্যাঁ নারীদের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে যেটা আসলে মৌলিক মানে সালাতের বিষয় না যেমন নারীরা ইমামতি করবে কিনা না তাদের ইমামতি নামাজ আদায় করার ক্ষেত্রে কোনো আলাদা পদ্ধতির কথা বলা হয়নি পার্থক্য অনেক ধন্যবাদ এরপরের প্রশ্নটা জি এই বিষয়ে তো এর আগে আমরা আলোচনা করেছি আরো করব ইনশাআল্লাহ এরপরে আরেকটি যেটি তিনি জানতে চেয়েছেন যে সূরা ফাতিহা সরব নীরব দুই ধরনের নামাজি সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে কিনা সূরা ফাতিহা সর্বাবস্থায় তেলাওয়াত করাটা জরুরি
এটা সমস্ত ওলামাদের মতে। শুধু পার্থক্য হচ্ছে ইমামের পেছনে, আমার মনে হয় তিনি হয়তো ইমামের পেছনে পড়তে হবে কিনা সে প্রশ্নটি করেছেন। সেক্ষেত্রে তিনটা অভিমত আছে ওলামাদের, একটা হচ্ছে পড়তে হবে না কোনো অবস্থাতে, না সরব না নীরব, আর আরেকটা অভিমত হচ্ছে যে সরবগুলোতে পড়তে হবে না কিন্তু নীরবগুলোতে পড়তে হবে, আর আরেকটা অভিমত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে। সর্বাবস্থায় পড়তে হবে যদিও ইমাম শাফি সে মতটা পোষণ করেছেন, কিন্তু হাদিসের শক্তিশালী অবস্থান কিন্তু এই মতের পক্ষে। অনেক অনেক ধন্যবাদ, সময় এলো একটি বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আপনাদের প্রিয় অনুষ্ঠান সরলপথ লাইভের 418তম পর্বের বাকি অংশে। আশা রাখছি সবাই থাকবেন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার আপনাদের সকলকে, স্বাগত জানাচ্ছি আবারও সরলপথ লাইভের আজকে পর্বের বাকি অংশে। দেখছেন অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে, কলার অপেক্ষায় আছেন, তার কলটি আগে নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রশ্ন করুন, নাম বলে। জি আমি মনির হোসেন শাওন বলছি, শাওন লাইব্রেরি কাঠগড় পতেঙ্গা চট্টগ্রাম থেকে। আচ্ছা জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন মসজিদে জামাত নামাজ শুরু হওয়ার আগে 30 মিনিট আগে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, যাতে সুন্নত নামাজটা পড়ার আর টাইম নেই, সুন্নত নামাজ যেন আর পড়া না হয়। এভাবে যদি লাল বাতি জ্বালিয়ে সুন্নত নামাজ থেকে বিরত রাখা হয়, আমি জানি আমরা যত জানি কিন্তু এক রাকাত নামাজ পেলেও জামাতটা চার রাকাত সওয়াব সওয়াব বা দুই রাকাত বা তিন রাকাত সওয়াব পাবে, কিন্তু এখন আমাদের বাংলাদেশে দেখেছে লাল বাতি জ্বালিয়ে সুন্নত নামাজ থেকে নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করে দেয়, সুন্নত নামাজকে বিরত রাখা হয়। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আল্লাহকে বিভিন্ন সময় চাওয়ার সময় সময় যেতে হবে মোনাজাত চাওয়ার সময় তুই বা তুমি করে বলি। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে আমরা একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা পদস্থ কোনো ব্যক্তিকে যেখানে আপনি বলতে হয়, তুমি বললে হয়তো আমাকে অবদস্থ করা হবে, আমাকে অ্যারেস্ট করা হবে, সেখানে আমরা আল্লাহকে যেখানে আল্লাহ সর্বসত্য সেখানে আল্লাহকে কেমন আমরা তুই এবং তুমি বলি সম্বোধন করি, এটা কি আমাদের জন্য খুব খারাপ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বিষয়টি জেনে নিচ্ছি। ডক্টর মাজিবুল্লাহ, প্রথম লালবাতির যে বিষয়টা, আসলে যারা লালবাতি জ্বালান তারা একটা ভালো উদ্দেশ্যে করছেন বটে, যে যাতে করে মানুষ অল্প সময় হয়তো কোনো একটা সালাত শেষ করতে পারবেন না ইত্যাদি কারণে, কিন্তু না জ্বালানোটাই কিন্তু আসলে সুন্নাহ ভিত্তিক। এতে করে, কারণ সুন্নার একটা ইনস্ট্রাকশন আছে, মানুষ কি করবে, একজন লোক যদি প্রথম দেরিতেও আসে তিনি ইচ্ছে করলে সালাত শুরু করতে পারেন, আর তিনি সালাত শুরু করবেন কি করবেন এটা তার ডিসিশন। তিনি যদি সালাত শুরু করেন, তারপরে যদি একামত হয়ে যায় এবং তিনি যদি সালাত কমপ্লিট করতে না পারেন, তাহলে তার জন্য বিধান হচ্ছে তিনি সেই সালাত সালাম ফিরিয়ে যে অবস্থায় আছেন সে অবস্থা একদিকে অথবা দুদিকে সালাম ফিরিয়ে ভেঙে একামতে শামিল হবেন, যেটা হাদিসের মধ্যে এসেছে ইদা উকিমাতি সালাহ ফালা সালাত ইল্লাল মাকতুবা, যখন কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে অবশ্যই যদি পূর্ণ না হয়। ও না, সেটা তো তিনি বাতিল করলেন, তার যে সালাতটা সেটা তিনি ভাঙলেন, জি কমপ্লিট করলেন না, এবং সেক্ষেত্রে তিনি কি করবেন, সেটা যদি নফল বা সুন্নাহ হয়ে থাকে সেটা সুন্নাই, তাহলে সেক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে যে তিনি পরবর্তীতে সেই সালাতটা আবার আদায় করে নেবেন। কারণ একটা দলিল আছে কোরআনে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, কোনো আমলকে যদি আমরা ভঙ্গ করি পরে সেটাকে আবার পড়ে নেব, আদায় করে নেব সালাতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এটা আছে, তিনি কোনো রাতে সুন্নাত যদি কখনো ছুটে যেত, তার বেতেরও যদি কখনো তিনি রাতে ছুটে যেত, তিনি পরের দিন বেতেরটাকে জোর করে পড়তেন এবং অন্য রাতের সুন্নাগুলো ফরজ সালাতের পরে আদায় করতেন, এটা সহিহ হাদিসে আছে। অতএব সে সুযোগ তো আমাদের আছে, জি সেক্ষেত্রে লাল লাইটের আসলে কোনো প্রয়োজন নেই। আর আল্লাহকে তুই বা তুমি সম্বোধন করা, এই বিষয়টির উত্তর আমরা এভাবে দেব যে তুই বা তুমি এটা মানে অ্যাবসলিউট কোনো সম্বোধন নয় যে বলবো যে না এটা সবসময় অপমান বোঝানো হয়, বরং এটার ব্যবহারটা অনেকটা একটা কম্পারেটিভ ব্যবহার, কখনো তুই বা তুমি এটা খুব ক্লোজ এবং কাছের নিকটতম সম্পর্ককে ইন্ডিকেট করে, খুব প্রাণের আন্তরিক সম্পর্ককে ইন্ডিকেট করে, আর কখনো সেটা তাচ্ছল্যের জন্য অপমানের জন্য ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে সেই অবস্থার উপরে, আসলে ভাষাটা তো একটা সিম্বল, ভাষাটা কিন্তু মনের
মানে বাহ্যিক ভাষা দিয়ে মনটাকে বোঝা যাবে না। মনটাকে বোঝার জন্য অন্তর, আন্তরিকতা এবং ভাষা সবটা সম্মিলন লাগবে। এখন একজন লোক যখন আন্তরিকভাবে আল্লাহকে ভালোবেসে, চরম ভালোবেসে শ্রদ্ধা রেখে যখন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই যে সুন্দর একটা আহ্বান করলো, এর মধ্যে কিন্তু কোনো ত্রুটি নেই, এর মধ্যে ঠিক হয়তো আপনি আমাকে ক্ষমা করে দিন, এর ভিতরে ওই আবেগটা আসছে না। অনেক সময় অনেকের আসে না, আবার অনেকের আসতেও পারে। জি, তুই তুমি আপনি, এটা আমাদের ভাষার মধ্যে তিনটা সম্বোধন আছে, যদিও অন্য ভাষাগুলোতে হয়তো অনেক ভাষাতে নেই, যেমন ইংরেজিতে নেই, তুই আর তুমির মধ্যে তেমন পার্থক্য নেই, মানে ইউটা আছে, ওখানে আরবিতে আছে আন্তা শুধু, এখন তুইয়ের জন্য বা তুমির জন্য আলাদা কোনো আর পরিভাষা নেই। তো এইটা ভাষার প্রাচুর্য বলতে পারি, ভাষার সমৃদ্ধিও বলতে পারি, ইত্যাদি যাদের বিভিন্ন ব্যবস্থাকে ইন্ডিকেট করার জন্য। তো এখানে আমরা সেভাবে ধরে নিব যে ব্যক্তি আসলে তাচ্ছিল্যের জন্য যদি বলে থাকে তাহলে এটা চরম অপরাধ, গর্হিত কাজ, পাপের কাজ, আল্লাহকে তাচ্ছিল্য করা। ডিপেন্ড অন হিজ ইন্টেনশন। জি রাইট। নিচে আবারও টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বংশাল থেকে বলছি, আহমেদ হোসেন। জি জি ভাইয়া, আমরা দেখি যে নরমালি হানাফি মাদাবে যারা অন্তর্ভুক্ত বা হানাফি মসজিদে দেখা যায় যে বেতন নামাজের সময় তো তারা দোয়া কুনুত পড়ার আগে তৃতীয়বার হাত বাঁধে, কিন্তু দেখা যাচ্ছে বংশাল যে সমস্ত আহলে হাদিসের মসজিদ আছে সেখানে দেখা যাচ্ছে যে আপনার ওনারা মানে সামিউল্লাহ হলিমান হামিদা বলার পর ওরা দুই হাত বেঁধে বেতন নামাজ পড়ছে। এখন মানে কোনটা রাইট? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে এরকম যে মুসলমানদের মধ্যে 72টা দল বা 73টা দল হবে, তাদের মধ্যে একটা দল জানাতে যাবে, তো কোন দলটা জানাতে যাবে সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, কাইন্ডলি এটা আমাকে অ্যানসার দিবেন। জি নিশ্চয়ই আমরা চেষ্টা করব। জি, বেতরের শেষ রাকাতে সুন্নাটা কি আমরা সেটাই জেনে নেই, তাহলে সবাই টার্গেট তো আমাদের সুন্না এবং সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা এসছে সেটা হচ্ছে শেষ রাকাতে সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা মিলানো, যেটা সুন্নার মধ্যে এসছে তিনি সূরা ইখলাসটাই পড়তেন বেশি। সূরা ইখলাসের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রেওয়ায়েত এসছে তাতে বোঝা যায় যে তিনি কখনো কখনো তখনই কুনুত পড়তেন রুকুর আগে, আর অধিকাংশ রেওয়ায়েত থেকে জানা যায় যে তিনি রুকুতে গিয়ে রুকু থেকে উঠে তারপরে কুনুত পড়তেন। তো এই সহি রেওয়ায়েতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তাকবীর দিতেন এমন কোনো দলিল, সহি কোনো দলিল পাওয়া যায় না। তো সে দৃষ্টিকোণ থেকে সুন্নাহ হচ্ছে এই যে আমরা সূরা ইখলাস পাঠ করার পরে অথবা অন্য কোনো সূরা পড়া যেতে পারে, তারপর যদি কুনুতটা পড়তে চাই রুকুর আগে তখনই কুনুতটা পড়ে নিতে পারি হাত তুলে অথবা হাত না তুলে। আরও অনেকগুলো হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়ার সময় এবং সাহাবারা কুনুত পড়ার সময় হাত তুলতেন, এরকম অনেকগুলো দলিল আছে, কিন্তু হাত তোলাটা এখানে জরুরি না। সে দৃষ্টিকোণ থেকে বলা কুনুত পড়ার সময় যেহেতু দোয়া, হাত তোলা জায়েজ, না তুলেও পড়া যায়, আর অধিকাংশ আমল হচ্ছে রুকুর পরে উঠে কুনুত পড়া। জি, এটা আর দ্বিতীয় যে প্রশ্নটা বলেছেন যে ওই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের লোকেরা 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল মুক্তিপ্রাপ্ত, 73 ফিরকার মধ্যে এই মুক্তিপ্রাপ্ত দল ছাড়া বাকি সবাই জাহান্নামী হবে। তবে সবাইকে চির জাহান্নামে ইন্ডিকেট করা হয়নি, যারা চির জাহান্নামে হওয়ার কাজ করবে অর্থাৎ শিরক কুফরিতে লিপ্ত হবে, ইমানের উপর তাদের মৃত্যু হবে না, তারা চির জাহান্নামী হবে, কিন্তু ইমানদার অথচ পাপী কবিরা গুনাহগার তারা চির জাহান্নামী হবে না, কিন্তু জাহান্নামী হবে। অতএব এই দুটোই কিন্তু হাদিসের ব্যাখ্যাটাকে এইভাবে বুঝতে হবে। কিন্তু আল ফিরকাতুন নাজিয়া, যারা জাহান্নামে কখনোই যাবে না, যারা মুক্তিপ্রাপ্ত হবে, তাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তারা কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফিরকাতুন নাজিয়া হিয়া মা আনা আলাইহিল ইয়াউম ও আসহাবি, আজ আমি যে আদর্শের উপর রয়েছি, যে কোরআন এবং সুন্নাহর উপর রয়েছে এবং আমার সাহাবারা যে কোরআন সুন্নাহর উপর রয়েছে, তার উপর যারা থাকবে তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে মুসলমানদের যে দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করছে, কোরআন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করছে, তারাই হচ্ছে সেই ফিরকাতুন নাজিয়া। জি ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুহুল আমিন গাজীপুর থেকে বলছি। আচ্ছা জি বলুন। আমার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখছি সেভাবে আমরা নামাজ পড়তে হবে। এখন পুরুষদের জন্য যেমন নামাজ পড়া জামাতের সাথে বাধ্যতামূলক, ওইভাবে মহিলাদের জন্য বাধ্যতামূলক কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন?
নামাজের জামাত এটা পুরুষদের জন্য বিধান, ওয়াজিব বা কেউ কেউ ফরজ বলেছেন, ফরজ এবং ওয়াজিব অ্যাপ্লিকেটরি অর্থাৎ অপরিহার্য হওয়ার অর্থে, তবে যদি শরীয়ত এই ওজর কারো থেকে থাকে সেক্ষেত্রে শুধু তিনি জামাতে নামাজ না পড়লেও চলবে। আর মহিলাদের ক্ষেত্রে এটা অপশনাল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মহিলাদের সালাত তার ঘরের মধ্যে অফিকা আর এবাইতিহা আফদল, মানে সবচেয়ে উত্তম হচ্ছে মহিলাদের জন্য তার ঘরের প্রাইভেট রুমে, তার বেডরুমে যেমন আমরা বলতে পারি, কারণ সেখানে তার পর্দা পোশিদার ব্যবস্থা সবচেয়ে বেশি। আর মসজিদে আসাটা তাদের জন্য অপশনাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন যদি ঘর থেকে বের হওয়ার শর্ত শারায়েতগুলো রক্ষা করে, হিজাব রক্ষা করে, আতর ব্যবহার না করে তারা বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহ তাআলার বান্দিদেরকে তোমরা আল্লাহ তাআলার মসজিদগুলোতে আসতে বাধা দিও না। অতএব মেয়েদের মসজিদে আসাটা জায়েজ, কিন্তু মসজিদে জামাতে শামিল হওয়া তাদের জন্য কখনোই ওয়াজিব নয়। জি, মেইল করেছেন আমাদেরকে শহীদুল ইসলাম, তিনি লিখেছেন আমাদের 40 ভরি গোল্ড ছিল, আমার টাকার প্রয়োজনে বন্ধক রাখি, কিন্তু সেই লোক পালিয়ে গেছে, এখন কি আমাদের যাকাত দিতে হবে? আবার প্রশ্নটা একটু কি করবেন, মানে বন্ধক রেখেছেন, 40 ভরি ছিল, পরে সেই 40 ভরি বন্ধক রেখেছেন টাকার প্রয়োজনে, পরে সেই লোক ওই গোল্ড সহ পালিয়ে গেছেন, এখন সেই গোল্ডের যাকাত দিতে হবে কিনা? এখানে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে যে তিনি আদৌ সে স্বর্ণ ফিরে পাবেন কিনা। এই ধরনের ক্ষেত্রে যখন তিনি স্বর্ণ ফিরে পান, সেটা যদি এক বছর পরে হয় অথবা দুই বছর অথবা পাঁচ বছর পরে হয়, যেহেতু অনিশ্চয়তা, মারাত্মক অনিশ্চয়তা দেখা দিয়েছে, এই জন্যে তার প্রতি বছরের জাকাত তাকে বের করতে হবে না। তবে পাওয়ার পরে সেটা যদি এক বছর বা তার বেশি হয়, প্লাস হয়, তাহলে শেষ বছরে তিনি জাকাত দেবেন। পাঁচ বছরের ক্ষেত্রে মাত্র এক বছরের জাকাত দেবেন, তার বাকি চার বছরের জাকাত দিতে হবে না। আর যদি এক বছর পুরা হয় তাহলে এক বছর পরে পেলে সে এক বছরের পেছনে এক বছরের জাকাত তাকে দিতে হবে। কারণ এই বিধানটা হচ্ছে এরকম, এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে যে কোনো ব্যক্তি যদি কোনো গরিবকে ধার দেয়, 2 লাখ টাকা ধার দিল, যেটা একটা নেশা পরিমাণ সম্পদ, তো গরিব লোক যখন ইচ্ছা তাকে ফেরত দিতে পারছে না, যদি 5 বছর তার কাছে পড়ে থাকে তখন তিনি প্রতি বছর জাকাত দেবেন এমনটি নয়, বরং তিনি শেষ বছর জাকাত দেবেন। অর্থাৎ টাকাটা যদি চাহিবা মাত্র পাওয়ার সম্ভাবনা থাকে বা স্বর্ণটা চাহিবা মাত্র পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রতি বছর তাকে জাকাত দিতে হবে। আর যদি এরকম অনিশ্চয়তা দেখা দেয়, কেউ পালিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, অথবা এমন কোনো লোকের কাছে দেওয়া হয়েছে যারা খুঁজে পাওয়া যাচ্ছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা চাহিবা মাত্র পাওয়া যাচ্ছে না, তাহলে যখন পাওয়া যায় তখন থেকে পেছনের এক বছর জাকাত দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। এরপরে মেইল করেছেন জাহিদ, লিখেছেন ওমরা হজ কতজনের নামে করা যাবে, একজন ব্যক্তি একবারের অধিক ওমরা পালন করতে পারবেন কি? এক সফরে একটা ওমরা করাটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক সফরে একটার বেশি ওমরা করেননি, এবং তার সাহাবারা যখন ওমরা করতে যেতেন তারাও এক সফরে একটার বেশি ওমরা করেননি। অতএব এটি হচ্ছে সুন্নাহ। আমরাও যারা ওমরা করতে যাই তারা একটা সফরে একটাই করবো। এখন বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, যেমন প্রথমে মক্কা গিয়ে একটা ওমরা করলেন, তারপরে যখন তিনি মিকাতের বাইরে সফরের দূরত্বে চলে যাবেন তখন আরেকটা ওমরা তিনি করতে পারবেন। এভাবে প্রতিবার যদি তিনি সফরের দূরত্বে চলে যান আবার মক্কায় ফিরে আসেন ওমরার উদ্দেশ্যে, তাহলে প্রতিবার একটা করে ওমরা করতে কোনো বাধা নেই। কিন্তু একই সফরে মক্কার ভিতরে থেকে যারা আয়েশা মসজিদে গিয়ে বারবার ওমরা করছেন, এটা সুন্নার খেলাফ। এই জন্য অনেক শেখরা বলেছেন বা অনেক স্কলার বলেছেন যে এদের এই ওমরার যেহেতু কোনো হওয়ার কোনো দলিল নেই, অতএব এই ওমরাগুলো শুদ্ধ অথবা মাকবুল আল্লাহর কাছে এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরাও রেকমেন্ড করছি এক সফরে একটাই ওমরা করার জন্য। তিনি বলেছেন যে তিনি একজন কি একাধিক ওমরা অন্যর পক্ষ থেকে করতে পারে কিনা, হ্যাঁ, প্রতি সফরে একটা করে ওমরা তিনি করবেন এবং সেই ওমরাটা তিনি অন্য ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন। তবে যার পক্ষ থেকে করবেন তার মধ্যে প্রথম শর্ত থাকতে হবে তিনি নিজে এসে, অর্থাৎ তার কোনো শারীরিক সামর্থ্য থাকবে না এবং আর্থিক সামর্থ্য থাকবে না। অতএব তাহলে কাদের পক্ষ থেকে জায়েজ? যিনি জীবিত আছেন তার দৈহিক এবং দৈহিক সামর্থ্য নেই, স্থায়ীভাবে আর্থিক সামর্থ্যও নেই, অথবা আর্থিক সামর্থ্য আছে কিন্তু দৈহিক সামর্থ্য নাই, এটা হতে পারে, আর অথবা মৃত ব্যক্তি। তাহলে এই দুই প্রকারের পক্ষ থেকে মাত্র করা যাবে। কিন্তু আমরা দেখি যে আমাদের অনেক ভাই বোনেরা গিয়ে সুস্থ এবং সবল সামর্থ্যবান সবার পক্ষ থেকে করেন, এটা একটা আবেগ
তাদের মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে, চাচার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে সব করে ফেলেন, এখানে তারা খেয়াল করেন না যে আসলে শরীয়তের বিধান। জি জি জি, ধন্যবাদ। নিচ্ছি আরেকটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি বলতে চাই, আমি ওই হাতিবান্ধ লালবিহার থেকে বলছি। জি, আমার ওই যে আমাদের জামাতের একটা মসজিদ, দুটো মসজিদ সম্পর্কে কথা বলতে চাই। মানে বলুন, মসজিদ আমার দাদা মসজিদের জমি দান করছিল, বুঝছেন, আজ থেকে 70 বছর আগে। জি, এই 70 বছর আগে মসজিদটা দান করছিল, সে এই জমিটা এখন মসজিদটা স্থান ত্যাগ করতে চায়। মসজিদটা কি করতে চায়? স্থানটা ত্যাগ করতে চায়, মানে স্থান পরিবর্তন করতে চায়। আচ্ছা আচ্ছা। জি, এখন ওই সম্পর্কে আমাদের কোনো একটা, মানে আমরা যে আমার দাদা যে দান করছে, মানে এই স্থানটা ত্যাগ করা যাবে কিনা সেটা সম্পর্কে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে দর্শক। জি, মসজিদ স্থানান্তর করতে চান, সোজাসুজি কথা হচ্ছে এটা, মসজিদ স্থানান্তরের কোনো জরুরত না থাকলে, জরুরত মানে জরুরত, শুধু প্রয়োজন না, জরুরত না থাকলে আসলে মসজিদ স্থানান্তর করা উচিত না। আল্লাহর ঘর নিয়ে আসলে খেলাধুলা করা উচিত না, কারণ একদল চাইবে যে মসজিদ স্থানান্তর হোক, আরেক দল চাইবে না, এ নিয়ে লাগালাগি হবে, কনফ্লিকশন হবে, এটা ঠিক না। যদি সমস্ত এলাকাবাসী একমত হয় এবং তারা জরুরত অনুভব করে, সেক্ষেত্রে মসজিদ সাপেক্ষে যে মসজিদের আয়তন বাড়ানো দরকার ইত্যাদি জাতীয় প্রয়োজন, কিন্তু এলাকার লোকজন একমত হতে হবে এবং সবাই একমত হয়ে তারা তারা ফিল করবে যে মসজিদ স্থানান্তরের জরুরত আছে। সেক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অন্য সাহাবাদের থেকে আমরা যে রেওয়ায়েত পাই, তাতে মসজিদ জরুরতের ক্ষেত্রে স্থানান্তরের বিধান আছে। এবং সেক্ষেত্রে পূর্বে যে জায়গাটা মসজিদ হিসেবে ব্যবহৃত হতো, সেই জায়গাটার ব্যাপারে এনশিওর করতে হবে যে সেটা মানে ভালো কোনো কাজে ব্যবহৃত হচ্ছে, সেখানে কোনো টয়লেট হবে না, সেখানে কোনো মানে দুনিয়ার এমন কোনো কাজ, গান বাজনা বাদ্য কিংবা এমন কোনো কাজে সেটা ব্যবহৃত হবে না। জি, আর সেক্ষেত্রে স্থানান্তর করার পরে যে মসজিদে আগে যে জায়গাটা ছিল, সেই জায়গাটির কি ব্যবহার করবে, সেটা ব্যবহার করতে পারবে, সেই জায়গাটার ক্ষেত্রে এটা জরুরি না যে সেখানে একটা মসজিদ থাকবে। যদিও আলেমদের একদলের অবশ্য অভিমত আছে, তারা মনে করেন যে মসজিদের স্থানটা ওয়াকফ হওয়া উচিত এবং সেখানে মসজিদটা থাকবে, অন্য জায়গায় আরেকটা মসজিদ বানাবে। কিন্তু আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে দেখি যে এটা খুব জরুরি না, কারণ অনেক সময় মসজিদে অনেক অনেক ধন্যবাদ, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেবার পালা। সুপ্রিয় দর্শক, খুব দ্রুতই মনে হয় আজকে অনুষ্ঠানটির শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, এটি ভালো লক্ষণ, আমাদের কাছে ভালো লেগেছে অনুষ্ঠান। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব আরও সুন্দর সুন্দর পর্ব, সেই উদ্দেশ্যে আপনারা চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল দিগন্তের পর্দায় প্রতি সোম, বুধ ও জুমাবার রাত 11:05, আর পরের দিন সকাল 9:00 দেখবেন পুনঃপ্রচার। এখন বিদায় নিচ্ছি 419 পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার, অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার, তুমি রাহিম তুমি কারিম, পাবো কি আজ তোমার রহমত, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।